দিন হবে ওই ডিটেনশন ক্যাম্পে গিয়ে কুত্তার মতো মরার থেকে পুরো দেশ যেমন উত্তার হয়েছে, পুরো বাংলার মুসলিম দলিত আদিবাসী এক হয়ে পুরো বাংলায় উত্তার হয়ে যাও, একটাই দাবি তোলো, ক্যাপ এনআরসি ভুলে যাও, কোনদিন আমরা এবিএম এ ভোট করব না, আমাদেরকে ভোট করতে হবে ব্লাড বক্সে, ভোট দিতে হবে, ঠিক না বেটি? এই আন্দোলনটাকে আগে তোলো। বিজেপি সর্বসময় ভারত পাকিস্তান আর হিন্দু মুসলমান এটাকে সর্বসময় চালিয়ে যাচ্ছে, এটা আজকে নয়। এদেশে একটা ছোটবেলা থেকে দেখে এসেছি ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ভারত পাকিস্তান, যত বড় বড় টিমের সঙ্গে খেলা হোক, আমি একটু ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম আর আমি এত সুন্দর খেলতাম, যে টিমের হয়ে আমি নামতাম ওই টিমের সঙ্গে বিরোধী কোনো টিম খেলতে চাইতো না, বুঝো, এমনি হেরে যাব। যখনই খেলা হয়, যত বড় বড় টিমেরই খেলা হয়, অত লোকের গুরুত্ব থাকে না, যেদিন ঠিক ভারত পাকিস্তান হয় ওই দিন দেখো এবারে খেল কেমন। এটা না ছোটবেলা থেকে দেখে আসছি, অথচ এখানে একটা লোক হাত তুলে বলতে পারবেন পাকিস্তানের কোন নেতার বিয়েতে আপনাদের কারো দাওয়াত পড়েছিল? কোন হিন্দু ভাই বলতে পারবেন? কিন্তু আমাদের নরেন্দ্র দামোদর মোদি বিনা দাওয়াতে চলে গেছে, দাওয়াত দেয়নি যে হাজির। তাহলে চিন্তা করুন, এরা আমার দু ভাইয়ের মধ্যে কেমন বিভাজন লাগাচ্ছে। হিন্দুরা কি আমাদের ভাই নয়? জোরে বলুন, হিন্দুরা কি আমাদের ভাই নয়? দিল থেকে বলবেন, মুখে নয়, হয় হ্যাঁ নাই না, ওপেন বলবেন, ভাই না ভাই নয়। বিজেপি হলো জনগণের সরকার নয়, বিজেপি হলো এবিএম হ্যাকের সরকার। তোরা যতই চিল্লাস, ধন দৌলত আমার কাছে নোটবন্দির সময় সব টাকাগুলো কি জড়ো করেছে? সেই জড়ো করা টাকাতে ইভিএম মেশিন কিনছে, কিনে নিয়ে জনগণ ভোট দিচ্ছে না দিক। খোদ বিজেপির একজন মন্ত্রী এমএলএ এমপি বলছে যে ভোট যেখানেই মারো না কেন ভোটটা বিজেপিতেই পড়বে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি যতই ক্যাপের বিরুদ্ধে আন্দোলন করেন, যতই এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেন, যতই এনপিআর এর বিরুদ্ধে আন্দোলন করেন, বিজেপি তার জায়গা থেকে লড়ছে না। 2020 নতুন বছর ইংলিশ মাসের অমিত শাহ বক্তব্য দিতে গিয়ে বলছে পুরা বিরোধী লোক আগার একটা বি হয়ে যায়, হাম এনআরসি মে ক্যাপ মে এক কতরা ভি পিছে নি হটেঙ্গে, হাম আপনি পে সাল্লা মে মকবুলিয়াত হে। তো লিহাজা সোচনা হোগা, ইতনা আদমি লোক গুসা মে আকে আন্দোলন কর রহে হ্যায়, ফির ভি ইন লোগো কো কুছ নুকসান নেই দিখাই দে রহে হ্যায়, কিস লিয়ে? ये लोग तो चाहते हैं, जानते हैं कि हम सब तो एबीएम में वोट लेंगे, एबीएम हैक करेंगे। इरा जाने जो तो इतना चिल्लास ना करो, जीत बो तो हमरा ते हमार मुने होए मुत्ते एक दिन होबे ওই ডিটেনশন ক্যাম্পে গিয়ে কুত্তার মতো মরার থেকে পুরো দেশ যেমন উত্তার হয়েছে, পুরো বাংলার মুসলিম দলিত আদিবাসী এক হয়ে পুরো বাংলায় উত্তার হয়ে যাও, একটাই দাবি তোলো, ক্যাপ এনআরসি ভুলে যাও, কোনদিন আমরা এবিএম এ ভোট করব না, আমাদেরকে ভোট করতে হবে ব্লাড বক্সে, ভোট দিতে হবে, ঠিক না বেটি? এই আন্দোলনটাকে আগে তোলো। আমাদের দিদিমণি আন্দোলন তুলেছিল, তিনটে যেই জিতে গেছে উপনির্বাচনে আন্দোলন ভুলে গেছে, সব নাটক। আপনারা জানেন না আমার কথা খারাপ লাগছে? যখনই দিদি তিনটে জিতলো উপনির্বাচনে, সঙ্গে সঙ্গে মুকুল রায় কি বলেছিল, দিদিকে তো মানতে হবে যে এভিএম হ্যাক হয় না, এটা চবি নয়, তিনটে যাচ্ছে যাক, ঠিক সময়ে 250টা বার করলো, তাহলে ভোট দেবো আমি, আমার কিছু গণতান্ত্রিক অধিকার নেই, আমার কিছু দাবি নেই,
তাহলে আমি ভোট দেব ইভিএম এ নয়, যে দেশে ইভিএম মেশিন তৈরি হয় সে দেশে ইভিএম এ ভোট হয় না। তাহলে কেন অত টাকা খরচ করে আমার দেশে নিয়ে আসবো? ভোট হবে ব্যালট বক্সে, রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। যদি এইটা না আনতে পারেন আপনাদের ঘরে এইভাবে কুত্তার মতো পিটবে, আর আপনারা চিল্লে চিল্লে মরে যাবেন, আপনাদের পাশে কেউ দাঁড়াবার জন্য আর আসবে না। আপনারা প্রথমে এই প্রতিজ্ঞাটা তুলুন, মনে রাখবেন ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেনশিপ এইটা যখন আসামে শুরু হলো দেখা যাচ্ছে ভেবেছিল মুসলমানদের নাম হয়তো বেশি বাদ পড়বে, তাহলে হিন্দুরা খুশি হবে, হিন্দু ভোটটাকে আমরা কাজে লাগাবো। বিজেপি সর্বসময় ভারত পাকিস্তান আর হিন্দু মুসলমান এটাকে সর্বসময় চালিয়ে যাচ্ছে, এটা আজকে নয়। এদেশে একটা ছোটবেলা থেকে দেখে এসেছি ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ভারত পাকিস্তান, যত বড় বড় টিমের সঙ্গে খেলা হোক, আমি একটু ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম আর আমি এত সুন্দর খেলতাম যে টিমের হয়ে আমি নামতাম ওই টিমের সঙ্গে বিরোধী কোনো টিম খেলতে চাইতো না, বুঝো এমনি হেরে যাব। তো যখনই খেলা হয় যত বড় বড় টিমেরই খেলা হয় অত লোকের গুরুত্ব থাকে না, যেদিন ঠিক ভারত পাকিস্তান হয় ওই দিন দেখো এবারে খেল কেমন। এটা না ছোটবেলা থেকে দেখে আসছি, অথচ এখানে একটা লোক হাত তুলে বলতে পারবেন পাকিস্তানের কোন নেতার বিয়েতে আপনাদের কারো দাওয়াত পড়েছিল? কোন হিন্দু ভাই বলতে পারবেন? কিন্তু আমাদের নরেন্দ্র দামোদর মোদি বিনা দাওয়াতে চলে গেছে, দাওয়াত দেয়নি যে হাজির। তাহলে চিন্তা করুন এরা আমার দু ভাইয়ের মধ্যে কেমন বিভাজন লাগাচ্ছে। হিন্দুরা কি আমাদের ভাই নয়? জোরে বলুন, হিন্দুরা কি আমাদের ভাই নয়? দিল থেকে বলবেন, মুখে নয়, হয় হ্যাঁ নাই না, ওপেন বলবেন, ভাই না ভাই নয়? দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি এরা কি আমাদের ভাই নয়? কেন ভাই, কোন দিক দিয়ে ভাই? প্রথম জানুন এটা, আমারও বাপ যিনি হিন্দুদেরও বাপ তিনি, আমারও মা যিনি হিন্দুদেরও মা তিনি, উভয়ের বাপের নাম হলো আদম সফিউল্লাহ, উভয়ের মায়ের নাম হলো আম্মা হাওয়া। পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ একজন, সর্বপ্রথম নারী একজন, ওই দুজন থেকে তামাম পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। তাহলে আমরা মানুষে মানুষে কেন বিধাভেদ? আমার ভাই কোন ধর্ম করছে, আমি কোন ধর্ম করছি, আমার কাকা কোন ধর্ম করছে, আমার চাচা কোন ধর্ম করছে, আরে জবাব তিনি লেবে যিনি আমায় সৃষ্টি করেছে, তুমি আমি জবাব লিবার কে? এসব রাজনীতির খেলা আমাদের মধ্যে ডিভাইড তৈরি করছে, করে দিয়ে যে যার ভোটের বাক্স ভর্তি করছে। আর ক্ষতি হচ্ছে কাদের? নিরীহ হিন্দু, নিরীহ মুসলমান, নিরীহ মানুষের ক্ষতি হচ্ছে। আজকে বলুন তো দেখি, দত্তপুকুরে মেলাতে যে ছেলেটাকে কেন্দ্র করে মেরে দিল, ফুচকা দেয় গরিবের ছেলে মেলায় দোকান দেওয়া তো হারাম, আমিও জানি পেটের জ্বালায় গেছে, আল্লাহকে মাফ করে দিক, দোকান দিয়েছে তার কাছে টাকা চেয়েছে, টাকা দিতে পারেনি, কিলাবে নিয়ে যে মারতে মারতে গলায় ধরি দিয়ে টাঙিয়ে দিয়েছে, এখন মিথ্যা প্রচার করছে, অনেক কিছু করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলতে চাইছি তারপরে কি হলো, কিছু লোক যে কিলাবের কাছে গেল মারবে, ভাই যারা মেরেছে তারা ওখানে আর আছে? এইবার যদি মারেন কাকে মারবে? নিরীহকে, এসেছে ধর্মেরই হোক, নিরীহ তো নাকি, এই নিরীহকে মারার কি ইসলাম ইজাজত দিয়েছে? তাহলে আপনি আপনি ইসলামের পক্ষে আছি কই? এগুলোকে মাথায় ঢোকান, খারাপ লাগছে আমার আলোচনা? দেখুন আমার আলোচনা যেটা বোঝার চেষ্টা করুন, এই জায়গা থেকে ব্যতিক্রম কোনো জায়গায় আপনি জিততে পারবেন না। হ্যাঁ আপনার গায়ে জোর আছে, সাপ দেখবেন যা পাই তাই জড়াই, যা পাই তাই জড়াই, কিন্তু জোর আছে বলে সব ভাঙতে ভাঙতে একদিন যদি ধারালো তরোয়ালকে জড়াই কি হবে? তাহলে জোর সব জায়গায় দেখালে হয় না, সব জিনিস সিস্টেম আছে। আপনি তারপরে গিয়ে নিরীহ চারটাকে মারলেন, তাদের মাথা গরম হলো, তারা গ্রামে গিয়ে ডাক দিল, আবার এক দল এলো, আপনার দশটাকে আবার নিরীহ মারলো, আবার আপনি ডাক দিলে আবার এক দল এলো, আবার দশটাকে মারলো,
কিন্তু যারা প্রকৃত আসামি তারা কোথায়? এটা কি হলো? তাহলে আপনাকে ঠান্ডা মাথায় কাজ নিতে হবে। আজকে আসামের ইতিহাস বিজেপির জন্য কবর হয়ে গেছে, আসামের ইতিহাস বিজেপির জন্য তাদের ভাষায় শ্মশান হয়ে গেছে। যদি বলেন কেন, আসামে যখন 13 লক্ষ+ হিন্দু বাঙালির নাম বেরোলো, সেই হিন্দুরা এবারে বিজেপির বিরুদ্ধে ক্ষেপে গেল। আর আসামে যখন NRC চালু হবে, তখন বিজেপিরই যারা নেতৃত্ব দিয়েছিল তারাই প্রচার করেছিল। কি প্রচার করেছিল? যে এই NRC শুধু মুসলমানদের জন্য বিপদ হবে, হিন্দুদের কোনো অসুবিধে নাই। কিন্তু যে বেশি প্রচার করছে, NRC তালিকায় দেখা যাচ্ছে তারই নাম বাদ পড়েছে। সে আবু জেহেল কুয়া করেছিল মনে আছে তো? আল্লাহ তাহলে আমাদের সাহায্য করছে না করেনে, কিন্তু আমাদের মসজিদ গুলো ফাঁকা কেন? তাহলে দোষ আমাদের কম আছে? আমার কথা খারাপ লাগছে যুবকদের? বাঁচতে চাও তো? যে লাইন দেখাচ্ছি আসো, দ্বিতীয় কোনো লাইন নেই বাঁচার বাবা।